হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজ অফ লাইফ। আমি শ্রেয়সী। গতকালের চিকেনের রেসিপিটা নিয়ে আজ চলে এসেছি। আমি ছটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি 750 গ্রাম মাংসের জন্য। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বাকি চারটে বড় বড় করে কেটে রেখেছি গ্রাইন্ডারে বাটবার জন্য। আদা আর রসুন ছাড়িয়ে রেখেছি, 100 গ্রাম মতো টক দই আর দারচিনি, এলাচ আর গোলমরিচ। 750 গ্রাম মতো চিকেন পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মশলার মধ্যে আমি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো ম্যারিনেশনের জন্য ব্যবহার করেছি, দারচিনি, এলাচ ও গোলমরিচটা একটু ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। ওদিকে পেঁয়াজগুলো গ্রাইন্ডারে বেটে নিয়েছি, খানিকটা চিকেন ম্যারিনেশনে দিয়ে দিলাম, তার সাথে আদা রসুনের পেস্টটিও দিয়ে দিলাম। টক দইটাকেও ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে একে একে মশলাগুলো ম্যারিনেশনে দিয়ে দেব। ম্যারিনেশনে অনেকে সর্ষের তেলও ব্যবহার করে, আমি কিন্তু তেলটা অ্যাভয়েড করছি। আমি সবসময় চেষ্টা করি রান্নায় যতটা কম তেল ব্যবহার করা যায়। ভালোভাবে চিকেনটাকে সব কিছুর সাথে মাখিয়ে নিলাম। 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখবার পর গরম তেলে একটু চিনি দিলাম, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, নাড়তে লাগলাম। পেঁয়াজগুলোর গায়ে সোনালি রং ধরলে বাকি বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। নাড়তে নাড়তে তেল ছেড়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দেব। এইভাবে 1 ঘন্টা আগে থেকে চিকেন ম্যারিনেট করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি দেখেছি চিকেনটাও খুব নরম হয়। সবশেষে এবার ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে সেদ্ধ হতে দিলাম। একটু তেল ছেড়ে গেলে টক দইয়ের বাটিতে করে 1 বাটি জল আমি দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যে মাংস সেদ্ধ হয়ে গেল। খুবই ইজিলি এই মাংসটা রান্না করে নেওয়া যায়, খেতেও বেশ ভালোই হয়। মাংসের গন্ধে সবার খুব তাড়াতাড়ি চান হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেব। গরম গরম ভাতে চিকেন উইথ চিকেনের ঝোল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা এক দাদার রিকোয়েস্টেড রেসিপি, তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বলেছিলাম না খুব টেন্ডার হয় মাংসটা, দেখো কি সুন্দর নরম হয়েছে, একদম হাত থেকে ছেড়ে যাচ্ছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।